সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে করে দেখাবো রকম তেলে ভাজা বা বাপের দাওয়া ঝামেলা ছাড়াই একেবারে সহজভাবে তৈরি করে ভিন্ন স্বাদের চকলেট পিঠা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে তিন টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে আন্ দুই টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে ছি। দিয়েছি আমি এখানে ওয়ান থ্রি ফোর কাপ চিনি দিয়ে দিয়েছি দেখেন আমি এখানে সাত অনুযায়ী লবন লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি দেখেন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি দেখেন মিক্স করা হয়ে গেছে আমি এখন এখানে একটা রুম টেম্পারেচারের ডিম পেটিয়ে দিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে এক গ্লাস নর্মাল পানি নিয়েছি সেখান থেকে অল্প অল্প করে দিয়ে আমি একটা ডু তৈরি করে নিচ্ছি দেখেন এই ডুটা তৈরি করার জন্য দেখেন আমি সম্পূর্ণ পানিটা দিয়ে দিয়েছি দেখেন আমি ডুটা কিন্তু একদম পাতলা করে তৈরি করে নিয়েছি দেখেন ডুটা কিন্তু একদম পাতলা এইভাবে কিন্তু এই প্যানকেকের ডুটা তৈরি করে নিতে হবে দেখেন আমি এখন পরাস্টেবে স্টেপে চলে আছি দেখেন আমি এখানে এক কাপ নারকেল করা নিয়েছি আমি ফ্রেশ নারকেলটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে ড্রাই কুকোনারটা ব্যবহার করতে পারেন আমি এইখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আমি এখানে সামান্য কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেখেন দিয়ে আমি এখন নেড়ে এই পোটটা তৈরি করে নিচ্ছি দেখেন এই পোটটা রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি আমি এখন পরের স্টেপে চলে আছি দেখেন আমি এক চামচ পিটার ব্যাটার একটা ফ্যানের মধ্যে দিয়ে দেব। কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা দেখতে পারবেন পিটার উপরের সাইড ঠিক এভাবে জালি হয়ে যাবে এবং উপরের স্কিনটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে দেখেন দেখুন কিভাবে তেলে ভাজা বা কোনো রকম ভাবে দেওয়া ছাড়া এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন দেখেন আমি কত সহজে এই পুলি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলো তৈরি করা কিন্তু একদম সহজ রকম ঝামেলা ছাড়াই কিন্তু এত মজার একটা পিঠা আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না এটা কেটে কতটা টেস্টি তৈরি করা কিন্তু একদম সহজ কোনো ঝামেলা ছাড়াই জটপট তৈরি করে নিতে পারেন এই পুলিপিঠাটা আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন আমি কিন্তু এইভাবে সবগুলা পুলিপিঠা তৈরি করে নিয়েছি এখন কিন্তু পরিবেশনের পালা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন এই পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে কে কিন্তু অনেক টেস্টি একবার বাসায় ট্রাই করবেন দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে কে কিন্তু অনেক টেস্টি দেখেন এই পূর্বরা পিঠা খুবই অল্প সময়ে কিন্তু খুবই অল্প খরচে যে এই পুলিপিঠা তৈরি করে নিতে পারেন যাদের কাছে পুলিপিঠা তৈরি করা ঝামেলা মনে হয় তারা একবার হলে এই পুলিপিঠাটা ট্রাই করবেন দেখবেন কত সহজে পুলিপিঠা তৈরি করে নিতে পারেন এটা কিন্তু অনেক টেস্টি আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এই চকলেট পুলিপিঠাটাকে কিন্তু অনেক টেস্টি আর এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করেই রাখবেন আমাকে সাপোর্ট করবেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর একটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সুজির মালাই চপ এই মালাই চপটা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু খুবই সহজ তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি মালাই চপের পটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি এখানে আমি তিন টেবিল চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি মিল্ক পাউডারটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আমি চুলার ফ্লেমটা কিন্তু এখনও অন করে নেই বন্ধ আছে আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি কিটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি চুলার ফ্ল্যামটা কিন্তু অন করে দিয়েছি এখন ভালো করে নেড়ে ছেড়ে আমি ফোটা তৈরি করে নিচ্ছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি সাত অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আমি অল্প করে এলাচের গোড়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে এলাচের গোড়াটা স্কিপ করতে পারেন এই দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে দেখেন দুধটা জাল করে ঘন করে নেওয়া হয়ে গেছে এখন আমি আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর আমি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি এখানে এখানে এক কাপ সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে না হয় দলা পেকে যাবে তার জন্য দেখেন একটা ডু তৈরি করা হয়ে গেছে এই ডুটা যখন ফ্রাই ফ্যানের গাছ জেরে উঠে আসবে তখন বুঝে দিতে হবে মালাই চপের জন্য ডুটা একদম রেডি হয়ে গেছে দেখেন আমি এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি এই মালাই চপের জন্য এখানে কিন্তু আমি আর কোনো কিছু ব্যবহার করে শুধুমাত্র সুজি দিয়ে আজকে এই মালাই চপটা তৈরি করে নিচ্ছি দেখেন আমি কত সহজে এই মালাই চপটা তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখার বেলায় অ্যাকাউন্টটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন দেখেন সব গোলাপ মালাই চপ তৈরি হয়ে গেছে এখন আমি এক পাশে রেখে দিচ্ছি আমি এখন মালাইটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এখানে পাঁচশো গ্রাম তরল দুধ নিয়ে নিয়েছি দুটাকে আমি আগে থেকে ঝাল করে এক লিটার দুধকে আমি পাঁচশো গ্রাম করে নিয়েছি ঘন করে নিয়েছি দেখেন আমি এখানে আবারও তিন টেবিল চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দিয়েছি মিল্ক পাউডারটা আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখানে আমি তিন টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন এখন ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়েছি আমি সামান্য করে আবার একটু এলাচের গোড়া দিয়ে দিয়েছি এলাচের গোড়া দিলে মিস মালাই চপটা কেটে কিন্তু অনেক টেস্টি হয় তার জন্য আমি আবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি দেখেন দুধটা আগে থেকে ঘন ছিল তার জন্য বেশিক্ষণ জাল করতে হবে না আমি এখন মালাই চপের যে সুজির মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিয়েছি দেখেন দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করা আমি দুই থেকে তিন মিনিট ঝাল করে নিয়েছি এই মালাই চপটা কিন্তু হয়ে গেছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এখন কিন্তু পরিবেশনের পালা আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই মালাই চপটা আমি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি এই মালাই চপটা কেতে কিন্তু অনেক টেস্টি আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এই সুজির মালাই চপটা কেতে কতটা টেস্টি বাচ্চারা কিন্তু অনেক লাইক করে এই সুজির মালাই চপ আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মালাই চপটা তৈরি করার সময় আমি কিন্তু ছানার পরিবর্তে সুজি ব্যবহার করেছি আমার কাছে সুজির মালাই চপটা অনেক বেশি ভালো লাগে তাই ভাবলাম সবার সাথে এই সুজির মালাই চপটা শেয়ার করে ফেলি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে শীতের পিঠা শীতের পিঠার নাম নিলে সবার আগে চলে আসে পুলি পিঠার নামটি আর আমাদের দেশে ছোট বড় বেশিরভাগ মানুষ পছন্দের তালিকায় এই পিঠাটি স্বাগত জানাচ্ছি আমার আর একটি নতুন রেসিপি দেখার জন্য আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পুলি পিঠার একটি ভিন্ন ধরনের সহজ রেসিপি পিঠা আমরা সকলে কেটে খুবই পছন্দ করি তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি প্রথমে এখানে পোটটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে ওয়ান টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিয়েছি আমি দুই কাপের মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি আমি হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি লবণটা ব্যবহার করেছি আপনার চাইলে স্কিপ করতে পারেন আমি এখানে একটা এলাচ একটা দারুচিনি একটা তাজপাতা ব্যবহার করেছি এখানে আমি ভালো করে রান্না করে নিচ্ছি রেডি হয়ে গেছে এখন এটা এক পাশে ঠান্ডা হওয়ার জন্য আমি এখন ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি আগে থেকে পানি সিদ্ধ করে নিয়েছি দেখেন সেখানে আমি এক কাপের মতো চিনি অ্যাড করেছি আমি সাত অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন আবারও ডেকে দিচ্ছি পানিতে ব্লক আসার জন্য দেখেন ব্লক এসে গেছে এখন আমি যে ময়দাটা নিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপের মতো ময়দা ব্যবহার করেছি এখন আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি সামান্য সিদ্ধ হওয়ার জন্য দেখেন ময়দাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানির সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি একটা সফট ডু তৈরি করে নিচ্ছি দেখেন ডুটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটা দুই মিনিট ডেকে রেখে দিচ্ছি দুই মিনিট পর আমি নামিয়ে কুসুম গরম থাকা অবস্থায় আমি একটু মতে নিচ্ছি ভালো করে ডোটা কিন্তু ভালো করে মতা হয়ে গেছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আমি একটা বড় রুটি বেলে নিচ্ছি রুটিটা আমি একদম পাতলা করে বেলে নিয়েছি দেখেন এখন আমি ছোট ছোট করে রুটি আবার কেটে নিচ্ছি বড় রুটি থেকে পিঠা আমরা সকলে খেতে খুবই পছন্দ করি কিন্তু পিঠা তৈরি করা একটু ঝামেলা তাই অনেকে কিন্তু এই পিঠাটা তৈরি করে খেতে চায় না তাই আজ আপনাদের জন্য আমি সহজ এই পিঠাটা শেয়ার করেছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে দেখেন আমি কত সহজে কিন্তু এই পিঠাটা তৈরি করে দেখাচ্ছি এভাবে কিন্তু সবগুলা পিঠা আমি তৈরি করে নিচ্ছি আমি এই পিঠাটা তৈরি করার জন্য কিন্তু কোনো রকমের সাঁস ব্যবহার করিনি ঠাস ছাড়াই কিন্তু আমি এই পিঠাটা তৈরি করে নিচ্ছি আসলে এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ কেটে কিন্তু অনেক মজা আপনারা একবার বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এই পিঠাটা খেতে কতটা টেস্টি দেখেন আমি সব গোলা পিঠা কিন্তু এভাবে তৈরি করে নিয়েছি এখন কিন্তু ভাজার পালা বাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি একটা একটা পিঠা আমি দিয়ে ভেজে নিচ্ছি দেখেন পিঠাটা কত সহজে ভেজে নিচ্ছি এই পিঠাটা তৈরি করা যেমন সহজ কেটে কিন্তু অনেক সুস্বাদু এই পিঠাকে চট্টগ্রামের বাসায় বলে লেদা পুলি লেদা পুলি কিন্তু অনেকে অনেক ধরনের তৈরি করে দেখা আমি এইভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখেন আমি এই পিঠাগুলো ভেজে নিয়েছি ভেজে এখন উঠিয়ে নিচ্ছি আমি আরো কতগুলো পিঠা ভেজে নিচ্ছি তবে আমি আমার নিজের মতো করে তৈরি করে নিয়েছি এই পিঠাটা আপনারা চাইলে আপনাদের মতো করে তৈরি করে নিতে পারেন এই পিঠাটা এই পিঠাটা কেটে কিন্তু অনেক টেস্টি পিঠা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি বাজা দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই পিঠাটা তৈরি করা কিন্তু আশা আজকের এই আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখার বেল আইকনটি অন করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন দেখেন আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এই পিঠাটা কত সফট নরম তুল তুলে হয়েছে দেখেন নারকেলের বড়া এই পুলিপিটা খেতে কিন্তু অনেক মজা আপনারা এক ভালো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন